আসসালামু আলাইকুম, আমি ক্রিস্টাল প্যাস ফ্যামিলি থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো চেনেন জায়গাটা আর অনেকে হয়তো চেনেন না জায়গাটা। তো যারা চেনেন তো তারা তো চেনেনই, আর যারা চেনেন না তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রংপুরে তাজহাট। তো আমরা তাজদিক সহ আমরা সপরিবারে সবাই বেড়াতে গিয়েছিলাম, তাজদিকের নিনি, তাজদিকের নান্নান, তো ওরা এসেছিলো দিনাজপুর থেকে, তাজদিকের ছোটোমণি, তাজদিকের পাপা, আমি আর আমাদের সাথে একটা মেয়ে ছিল। তো আমরা সবাই মিলে এখানে বেড়াতে এসেছি। তো তাজদিক কী করছে আপনি একটু দেখেন ভিডিওতে। তাজদিক অবশ্য অনেক মজা করেছে, ওর মজা করার ফিলিংসটা আমি আসলে আপনাদেরকে সেভাবে শেয়ার করতে পারছি না। তো আসলে অনেক মজা করেছে, ওর অনেক ভালো লেগেছে, কারণ এতদিন ঘরের মধ্যে একটা বন্দি জীবন কাটাচ্ছিল। এখন নিনি নান্নান ছোটোমণি ওরা সবাই দিনাজপুর থেকে এসেছে রংপুরে বেড়াতে, হঠাৎ করে তাজদিকে সারপ্রাইজ দিতে। তাজদিকের বার্থডে আছে, তো তাজদিকের শরীর খারাপ, তো সব মিলেই আসলে একটা অন্যরকম একটা পরিস্থিতি ছিল। তো সেই পরিস্থিতিটা আসলে কাটায় উঠছে তাজদিক, তাজদিকের আসলে খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভালো একটা সময় কেটেছে তাজদিকের, ভালো রকম সারপ্রাইজ ছিল, ঘোরা হয়েছে, মজা হয়েছে, সব কিছু হয়েছে। তো যাই হোক, আমরা আসলে গিয়েছি সবটুকু জায়গায়, আসলে ভিডিও করতে পারিনি, যতটুকু করতে পেরেছি সেভাবে আপনাদেরকে আসলে উপস্থাপন করেছি। কারণ সেদিন ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে আসলে এত লোকজন ছিল, আসলে এই করোনা পরিস্থিতিতে এত লোকজনের মাঝে যাওয়াটাও খুব একটা ভালোকর পরিস্থিতি ছিল না। তো আমরা আসলে দূরত্ব বজায় রেখেই ছিলাম, তো আসলে অনেক জায়গা যাওয়া হয়নি সেখানে। তো আমরা এখানে হলো আপনার তাজহাটের একটু সাইডের পরিবেশ, যেখানে গাছগাছালি লাগানো, অনেক সুন্দর একটা পরিবেশ, মসজিদ আছে সামনে। তো এখানে এসেছিলাম তাজদিক খোলামেলা জায়গায়, আরও ভালো লেগেছে তার। তো তাজদিক হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছিলো শেষ মুহূর্তে, তাজদিক ক্লান্ত হয়ে গিয়েছিলো, ক্লান্ত মতো মধ্যে তোর তার মজাটাই আলাদা ছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, আমাদের ভালো লাগবে, নতুন নতুন প্রেরণা দিবে। তাজদিকের এখানে ফটোশ্যুট করেছি, তো এই তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।